আমরা বলতে চাই এই বাংলাদেশ কারো একার কর্তৃত্ব নয়, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে ইতিমধ্যে দেখেছি অনেক ষড়যন্ত্র চালানো হচ্ছে, এই ষড়যন্ত্রকে এদেশের ছাত্র সমাজ রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমার ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় অনেক ষড়যন্ত্র চালাচ্ছে এবং অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দখলদারিত্বের নামে যেই কার্যক্রমগুলো চালাচ্ছে। এই বাংলার মাটিতে কোনো জায়গায় কোনো দখলদারিত্ব দেওয়া হবে না, এই বাংলাদেশে কোন ধরনের কোন আলেমদের উপরে নির্বিচার করা হবে না। আলেম সমাজ সব সময় ঐক্যবদ্ধ ছিল, সব সময় ঐক্যবদ্ধ আছে। এই আওয়ামী বেশিবাদের যিনি প্রধান শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে এনে এই সকল হত্যা মামলার বিচার এই দেশের মাটিতে করার জন্য এখন যে সংসদ রয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা এই জন্য এই দেশে স্বাধীন করিনি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি, এই জন্য এই দেশের ছাত্র সমাজ আপনাদের একক আধিপত্যের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেনি। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এদেশের ছাত্র সমাজ হাতে হাত রেখে কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।